অবশেষে পরিপূর্ণভাবে পদত্যাগ নিলেন নাজমুল হাসান পাপন, আর এবার পরিচিত হয়ে দিন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে। সরাসরি এই আয়োজন করা হয় ক্রীড়া মন্ত্রণালয়ের সভা থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশ থেকে পালিয়েছে হাসিনা, ঠিক তখন থেকেই আত্মগোপনে আছেন নাজমুল হাসান পাপন। কিন্তু কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি পদত্যাগ করবেন, সবার সামনে আসবেন, কিন্তু সবার সামনে না আসতে পারলেও তিনি ক্রীড়া মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন, এমনকি আজকের বৈঠক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন, পদত্যাগের বিষয়টা নিশ্চিত করেছেন। পদত্যাগ করার পরপরই একই বৈঠকে নতুন সভাপতির দায়িত্ব দেন ফারুক আহমেদকে। আগে থেকে জানা যাচ্ছিল ফারুক আহমেদ বসতে পারেন বিসিবির নতুন চেয়ারে, এই গুঞ্জনটাই এবার সত্যি হলো। প্রিয় দর্শক, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।